হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সো আজকে আমরা আলোচনা করব যে পজিটিভ এবং নেগেটিভ অ্যাডজেক্টিভ হুইচ ডিসক্রাইব দ্য পিপলস ক্যারেক্টারিস্টিক। সো আমরা যদি প্রথমে একটা লিখি যে ক্রিয়েটিভ, ক্রিয়েটিভ কি? ক্রিয়েটিভ হলো সৃজনশীল, সৃজনশীল। তো যারা ক্রিয়েটিভ হয় তারা কিন্তু একটু ভালো মনের হয়, একটু ভালো মনের হয়। যেমন কবি, কবি সাহিত্যিক, এরা কিন্তু ভালো ভালো কবিতা, ভালো ভালো উপন্যাস এরা কেন লিখতে পারে? কারণ এদের মনের পরিধিটা অনেক বেশি বড়। তো ক্রিয়েটিভ হলো সৃজনশীল, এর অপপক্ষে আমরা বলবো কি, আনকাইন্ড। যে একটু নির্দয় টাইপের বা সৃজনশীল নয়। আচ্ছা, এখন এরপর আমরা যেটা লিখব সেটা হলো কি, ফ্লেক্সিবল। কি ফ্লেক্সিবল? ফ্লেক্সিবল মানে ফ্লেক্সিবলের আমাদের অপোজিট কি হবে? অ্যামোরাল। অ্যামোরাল, ওকে। এরপরে আমরা কি লিখব, কাইন্ড। কাইন্ড মানে কি? দয়ালু। তাহলে দয়ালুর উল্টা CRUDE, ক্রুজ। ওকে, এরপরে যদি আমরা লিখি পোলাইট, পোলাইট মানে কি? নরম, ভদ্র, সহজ রকম। ডিসরেসপেক্টফুল, এটা হলো আমাদের বিপরীত, পোলাইট, ডিসরেসপেক্টফুল। ওকে, এরপর আমরা বলবো রেসপন্সিবল। রেসপন্সিবল মানে কি আমরা জানি? যে সবকিছুতে দায়িত্বশীল। এখন যে ইরেসপন্সিবল সে তো কোনো কিছু দায়িত্ব নেবে না, তাকে আমরা কি বলি, তার ছোট মনে। তো আমরা একটু সহজ ভাষায় রেসপন্সিবলের উল্টা কি বলবো, মেন। কি মেন? ওকে, এরপর আমরা বলবো রিল্যাক্সিং। রিল্যাক্সিং বিপরীত কি হবে? লেজি। তো এই অল্প কটা ওয়ার্ড আমরা শিখলাম, ভিডিওটা আল্লাহ করবো না। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।